আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাদেরকে আবারও আরেকবার জিপিআরসি হসপিটালে। আমার দুই পাশে দুইজন বসে আছেন, যারা দুইজনই হচ্ছেন এই জিপিআরসি হসপিটালে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন এবং ভালো আছেন। তাদের সম্পর্কটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, তারা শুধু সেই ফেনী জেলা থেকে এসেছেন আমাদের কাছে। প্রথমে এসেছিলেন ওয়াইফের চিকিৎসার জন্য, বাট পরবর্তীতে যখন ওনার নিজেরও কিছু সমস্যা ছিল, উনি নিজেও ভাবলেন যে না ঠিক আছে আমি একটু চিকিৎসা নিই, এবং তখন উনি নিজেও সেই চিকিৎসাটা নিয়েছেন এবং দুজনেই আলহামদুলিল্লাহ ভালো এবং সুস্থ আছেন এবং আজকে ওনারা চলে যাবেন। আসুন দর্শক আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনার নাম এবং পরিচয়টা আমার দর্শকদের জন্য যদি। আমার নাম আবুল কালাম, আমার বাড়ি ফেনী দাগনভূঞাতে। আমি আসছি এই মাসের 6 তারিখে এখানে ভর্তি হয়েছি জিপিআরসি তে। আচ্ছা। আমার ওয়াইফ খুব অসুস্থ ছিল শারীরিক। কি সমস্যা ছিল আপনার? কোমরে ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, হাত পা সবগুলোর ভিতরে ব্যথা ছিল। কতদিন থেকে এই সমস্যাটা? মেয়ের আমি এর আগে 2018 সালে একবার এখানে ভর্তি ছিলাম, আমার ওয়াইফের ভর্তি রাখছিলাম, রাখার পরে মোটামুটি সুস্থ ছিল। সুস্থ প্রায় 3-4-5 বছর পরে একটু সুস্থ ছিল। সুস্থ হওয়ার পর আবার ব্যথা হওয়ার কারণে আবার নিয়ে আসছি এখানে। আচ্ছা। যে আনার পরে মোটামুটি এরাও ভর্তি করাইলাম। ভর্তি করার পরে আমারও একটু সমস্যা ছিল পায়ে। কি সমস্যা ছিল? আমার পা এখানে খুব ব্যথা হইতো, আমি হাঁটতে পারতাম না সকালবেলায়। আচ্ছা। এবং একটু যদি বসতাম, বসার পরে আর হাঁটতে পারতাম না। মোটামুটি আমিও যখন একটু একটু সময় পাইলাম, আমিও মোটামুটি 5 দিন এখানে ট্রিটমেন্ট নিছি। ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি এখন ইনশাল্লাহ সুস্থ আছি। সেই পায়ের ব্যথা বা হাঁটা চলা এখন না, কোনো সমস্যা নেই এখন। আমি আপনাকেও দেখেছি যে আপনি নিচে যাচ্ছেন, সবজি যাচ্ছেন, দোকানে যাচ্ছেন। আমি নামাজ পড়তে যাইতাম ফার্স্ট টাইম, মসজিদে যাইতাম, কোনো অসুবিধা নেই। মনে হয় না যে কয়েকদিন আগেও আপনার যে পায়ে প্রচন্ড ব্যথা ছিল সেটা এখন নাই? এখন নাই ইনশাল্লাহ। আমরা জানি যে আপনি দীর্ঘ অনেকদিন থেকে আপনার এই কোমর ব্যথা জনিত সমস্যাতে ভুগছেন। এটা বছরে আমার কোমর ব্যথা আর পিঠে ব্যথা, পায়ে ব্যথা ছিল। আচ্ছা, আমরা একটু পিছনে যাব যে যখন এই সমস্যাটা শুরু হয় প্রথম দিকের অবস্থা, তো যখন কোন দুর্ঘটনার পর থেকে কি সমস্যাটা শুরু হয়েছিল? হঠাৎ করে দেখছেন যে সমস্যা, তো সংসারে কি কি কাজ করতে পারতেন না, বা কোথায় কোথায় মূলত আপনার সমস্যাটা হলো? আমার সবই কাজ তো করেছি, তবে ওজনই ঝুঁকি কোনো কাজ করলে আমার ব্যথাটা অতিরিক্ত বাড়ে যায়। আচ্ছা। এই বাড়ার কারণে কি এমন হতো যে মাঝে মাঝে বিছানা থেকে উঠতে প্রচন্ড কষ্ট হতো? হ্যাঁ, রাত হলে আমি ঘুমাইতে পারি না। সমস্যা হচ্ছে আমার রাত হলে পিঠে আর কোমরে অতিরিক্ত ব্যথা। রাত্রে মনে করেন 11টা বা 11:30 যদি আমি ঘুমাই, 1টা 1:30 আমার যদি ঘুমটা ছুটি যায় না, তখন আমি আর বিছানায় শুতে পারি না। প্রচন্ড কষ্ট, সারাদিন আমরা পরিশ্রম করছি, রাতের বেলা যে একটু ঘুমাবো সেই ঘুমও আর তখন হচ্ছে না। তখন আমি ঘুমাইতে পারি না অতিরিক্ত ব্যথার কারণে। আচ্ছা। তো আপনি বলছেন গত 18 বছর থেকে আপনার এই সমস্যাটা, তো যখন প্রথম দিকে এই সমস্যাটা শুরু হয়েছিল এলাকা ভিত্তিক কোনো ডক্টর বা কারো কাছে? অনেক অনেক ডাক্তার দেখাইছি, ঢাকাতে অনেক ডাক্তার দেখাইছি, অনেক প্রফেসরও দেখাইছি, বহুত কিছু করার পরে এখানে স্যার কাছে আসলাম 2018 সালে। আমার একজনে সিঙ্গাপুর থেকে ঠিকানা দিল, স্যার এখানে আসলাম, আসার পর চিকিৎসা নিলাম, বা 6-7 বছর ভালো ছিলাম। এখন আবার মনে করেন ব্যথাটা আবার পুরোনো বাড়ে গেছে, আর এখন আবার স্যার কাছে আসলাম। আচ্ছা। তো ট্রিটমেন্ট নেওয়ার পরে সেই প্রচন্ড রকম ব্যথা, আপনি যেটা বলছেন রাতে ঘুমাতে পারতেন না, প্রচন্ড ব্যথার যন্ত্রণায় কোনো কাজ ঠিক মতো করতে পারতেন না, তো এখন কেমন বোধ করছেন? এখন আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি। সবাই যত্ন আপনি করছে, কোনোটাতে কোনো খারাপ আমি কিছুই দেখি না, ভালো দেখেছি আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে একটু বলবো যে আমাদের দেশে তো এরকম অসংখ্য মানুষ আছেন যারা দীর্ঘদিন যাবত এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন,
তাদের উদ্দেশ্যে চিকিৎসা সম্পর্কে কিছু বলবেন? না, এই চিকিৎসা সম্বন্ধে আমি যতটুকু জানি, এখানে আসার পর আমি দুইবারে আসছি এখানে, এখানে আসলে মোটামুটি যতই সমস্যা হোক, মানুষের মানে প্যারালাইসিস হোক বা যে কোনো শরীরের কোনো ট্রাবলে ব্যথা হোক, পায়ে হোক, পিঠে হোক, এখানে আসলে ইনশাল্লাহ সুব্যবস্থা আছে। দর্শক শুনল তো এই যে দুজনের যে কথা, এই যে দুজনের যে আনন্দ ঘন একটা সময়, সুস্থ হয়ে বাড়ি ফেরা, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আপনারা জানেন যারা অসুস্থ থাকে, গত 18 বছর থেকে উনি অসুস্থ, কতটা কষ্ট উনি পেয়েছেন, কত কিছু জীবন থেকে চলে গেছে, কত আনন্দ ঘন স্মৃতি হারিয়ে গেছে। যদি একটু সুস্থ থাকতেন হয়তো জীবনটাকে অন্যভাবে তারা উপভোগ করতে পারতেন। যাই হোক, সবচেয়ে সঠিক চিকিৎসা পেয়েছেন, সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। আপনাদের ভিতরে যারা এরকম অসুস্থ আছেন, দীর্ঘদিন থেকে ভুগছেন, তাদের জন্য আমরা একটা কথাই বলবো, হতাশা নয়, অন্তত একবার চেষ্টা করুন সুস্থ হতে পারেন কিনা, এবং আমরা গ্যারান্টেড ইনশাআল্লাহ সুস্থ হবে বিনা অপারেশনে। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।